চেনিস কিচেন থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সুগার ফ্রি ড্রাই ফ্রুটস রোল। এটা সম্পূর্ণ একটা সুগার ফ্রি খেজুর বরফি বা ড্রাই ফ্রুটস রোলও বলতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এখানে আমি আখরোট নিয়ে নিয়েছি। আখরোটগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইরকম ছোট ছোট টুকরো করে আখরোটগুলোকে কেটে নিতে হবে। এরপরে আমি আলমন্ড বাদামকেও ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আলমন্ড বাদামগুলো কেটে নেওয়া হয়ে গেলে ঠিক একই রকমভাবে পেস্তা বাদামগুলোকেও আমি স্লাইস করে কেটে নেব। এখন আমি কাজু বাদামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একইভাবে হলুদ কিশমিশগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর কেটে নিচ্ছি কালো কিশমিশ। এখানে আমি 250 গ্রাম পরিমাণে খেজুর নিয়ে নিয়েছি। এরপরে খেজুরগুলোকে গ্রাইন্ড করে নেওয়ার জন্য খেজুরগুলো থেকে বীজগুলোকে বের করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিলে গ্রাইন্ড করতে একটু সুবিধা হয়। এখন আমি খেজুরগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়ে একটা নরম পেস্ট তৈরি করে নেব। ঠিক এই রকম একটা নরম পেস্ট তৈরি করে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আখরোট কুচি, 4 টেবিল চামচ পরিমাণ আলমন্ড কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা কুচি আর 4 টেবিল চামচ পরিমাণ কাজু কুচি। সবগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট মতো ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে একটা ক্রাঞ্চিনেস ভাব চলে আসলে ড্রাই ফ্রুটসগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কালো কিশমিশ আর 4 টেবিল চামচ কুচি করে নেওয়া হলুদ কিশমিশ। কিশমিশগুলোকে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা খেজুরের পেস্ট। খেজুরের পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলোকেও খেজুর আর কিশমিশের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি চিনি বা আখের গুড় কোনোটাই কিন্তু ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে এলাইচি পাউডার। এলাইচি পাউডার দেওয়ার পর আরও 1 মিনিট সময় ধরে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। নাড়াচাড়া করার সময় ড্রাই ফ্রুটসের মিশ্রণটা যখন বুঝবেন টাইট হয়ে গেছে, তার মানে এটা আমার তৈরি হয়ে গেছে। ড্রাই ফ্রুটের মিশ্রণ আমার একদম রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এটা হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিতে হবে। রোল করে কেটে নেওয়ার জন্য ঠিক যেমনটা শেপ দিতে হয় সেই রকম শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে চপিং বোর্ডের মধ্যে ছড়িয়ে নেব অল্প পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা পোস্ত। এখন আমি ড্রাই ফ্রুটসের রোলটা চপিং বোর্ডের ওপরে নিয়ে ওপরে পোস্তটাকে লাগিয়ে নেব। ভালোভাবে পোস্ত লাগিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা ফয়েল পেপারের সাহায্যে রোল করে নেব। ফয়েল পেপার দিয়ে রোল করে নিয়ে 2 সাইডটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর এটাকে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পর একটা চাকুর সাহায্যে রোল করে কেটে নেব। আমার এই সুগার ফ্রি সুইট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ রইল।